দাদা কি হয়েছিল এখানে একটু বলেন তো। মোটামুটি ঘন্টা দেড়েক আগে আমাকে ফোন করলো যে আমাদের পশ্চিম চাংবাড়ি সোশ্যাল ফরেস্টে আগুন লেগেছে। পরে সঙ্গে সঙ্গে আমরা এলাকার ছেলের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের এই সোশ্যাল ফরেস্টের যে বিডব্লিউ ওনাকে ফোন করা হয়। উনি 7712 ফায়ার স্টেশনে ফোন করেন, গাড়িও এসেছিল কিন্তু ওনার গাড়ি একটা নদী বা নালা আছে এখানে ঢুকতে পারেনি সঠিক সময়ে। তো আমরা এলাকার সমস্ত এরিয়ার ছেলে পেলেদেরকে নিয়ে প্রায় 150 থেকে 200 ছেলেদেরকে নিয়ে আমরা আগুনটাকে কোনো রকম করে নিবালাম। এখন মোটামুটি আনুমানিক 10 হেক্টরের মতন জমি গাছ পুড়ে ছাই হয়ে গেছে। তো কে বা কাহারা আগুনটা লাগিয়েছে আমরা এটা তদন্ত করে দেখবো। বিডিওকে বলা হয়েছে, প্রশাসনকে ওরা দেখবে ওনারা কি করে আগুনটা লেগেছে তার কারণ জানার জন্য। আনুমানিক কয়টা নাগাদ আগুনটা লাগে? এখন মোটামুটি 2:30 আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে পশ্চিম চাংবাড়ি 10123 বুথ, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত হচ্ছে খড়ডাঙ্গা 1 নং অঞ্চলের আন্ডারে। আচ্ছা, মোটামুটি কি কি গাছ ছিল যেগুলো পুড়ে যায়? এখানে বিশেষ করে গাম্বাড়ি, চিকরাশি, শিমুল, খয়ের, তারপরে কাঞ্জাল, আমলক্ষী, বহেরা, এরকম বিভিন্ন ফলে গাছ ছিল, শিশু গাছ ছিল প্রচুর পরিমাণে। তো আমাদের বিদ্যাপুর তত্ত্বাবধানে প্রায় 3 বছর যাবত চলছে এই প্রকল্পটা। তো এই 6 মাস গেলেই কিন্তু ওনারা হ্যান্ড ওভার করে দিতেন গ্রাম পঞ্চায়েতকে। তো কেউ দুষ্কৃতি বা কোনো ধূমপানকারী ব্যক্তি হয়তো ওই ফরেস্টে ঢুকে আগুন লাগিয়েছে আমাদের ধারণা। আচ্ছা, মূলত আর কতটুকু বড় ছিল ফরেস্টটা? মানে ধরেন আপনারা যদি আগুনটা না নিভাতে পারতেন তাহলে আর আর কতটুকু, মানে সম্পূর্ণটাই পুড়ে যেত।